আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে আপনাদের সকলকে আমি জানাচ্ছি অভিনন্দন। কেমন আছেন আপনারা? ভালো আছেন তো? আনন্দে আছেন তো? কোথায় আর জীবনে আনন্দ, সব সময় শুধু দুঃখ, এমনই বলছেন আপনি? কিন্তু আমাদের প্রতিদিন প্রভুতে, ঈশ্বরে আনন্দে থাকা উচিত। নেহেমীয় 8:10 ঈশ্বর বলছেন, সদা প্রভুতে যে আনন্দ তাই তোমাদের শক্তি। বলছে সদাপ্রভুর আনন্দই আমাদের শক্তি। কিন্তু শয়তান সবসময় আপনার ক্ষতি করতে চায়। তাই যেহেতু ঈশ্বরের আনন্দই হচ্ছে আপনার শক্তি, আপনি বলেন, এই শয়তান দূর সরে যাও। অনেকে জাগতিক জিনিসের মধ্যে সে আনন্দ খোঁজার চেষ্টা করে, কিন্তু ঈশ্বর আমাদের জন্য অনেক কিছু পরিকল্পনা করে রেখেছেন। আমাদের ইচ্ছা অনুসারে চললে সমস্যা হয়। ঈশ্বরের এই সৃষ্টির দিকে দেখুন। এখানে আমরা সুন্দর একটা হাতির পরিবার দেখি, কত সুন্দর এখানে বানিয়ে রেখেছে। এই দেশে অনেক সুন্দর সুন্দর বড় বড় হাতি আছে, আপনি যখন কোনোখানে গেলে সামনাসামনি দেখতে পারবেন। দলে দলে হাতি ওখানে বেরিয়ে আসে, ঘুরতে থাকে, ছোট বড় সব রকমের। এই হাতির দলগুলো দেখলে মনের মধ্যে অনেক আনন্দ চলে আসে। ঈশ্বরের সৃষ্টি দ্বারা আমাদের মনে অনেক আনন্দ চলে আসে। আপনি কি আপনার জীবনে কখনো এইভাবে ঈশ্বরের সৃষ্টি আর প্রকৃতিকে দেখে মনে আনন্দ পেয়েছেন? আমার তো এইসব খুব ভালো লাগে। কোথাও গেলে আমি লোকেদের বলি, আমাকে এমন জায়গা নিয়ে যাও যেখানে ঈশ্বরের সৃষ্টি দেখে আমি মনে আনন্দ পেতে পারি। আর সেই সব দেখার পর আমি ঈশ্বরের প্রশংসা করি আর বলি, তুমি কত সুন্দর করে বানিয়েছ। প্রভুতে সব সময় আপনার আনন্দে থাকা উচিত। ঈশ্বরে পৃথিবীটাকে আমার জন্য তৈরি করেছেন, এটা ভেবে আপনি আনন্দিত থাকুন। এটাই শক্তি। তখন যে শয়তান আছে সেও আপনাকে ভয় করবে। এই জন্য আমি সবসময় বলি, ঈশ্বরে আমি আনন্দিত। শয়তান আমার জীবনে অনেক রকম সমস্যা আনতে পারে, আমার বিরুদ্ধে অনেকে অনেক রকম কথা বলতে পারে, কিন্তু আমি নিরাশ হব না। আমি শয়তানকে বলি, শয়তান তুমি আমার আনন্দ কেড়ে নিতে পারবে না। এমন বললে শয়তান পালিয়ে যায়। তাই আজকে আপনি বিশ্বাসের সহিত বলুন, হে আমার পিতা, আপনি সর্বদা সঙ্গে আছেন, আপনার আনন্দই আমার জন্য শক্তি, আপনি সবসময় আমায় শক্তি দেন। আপনি আমাকে শক্তি প্রদান করেছেন, তার জন্য ধন্যবাদ। প্রভু যীশু খ্রিস্টের নামে আমি প্রার্থনা চাইলাম। আমেন, আমেন।